সালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান আল-আমিন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। এই পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা সোনি 32 ইঞ্চি এলইডি টিভি ওপেন করা এবং এইটা নিট অ্যান্ড ক্লিন পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, এইটা মূলত একটা টেকনিশিয়ানের কাছ থেকে আমার কাছে এসেছিলো এবং এইটার প্রবলেম ছিল আপনার ফ্লিকারিং এবং ডাবল ইমেজ সমস্যা, এই ধরনের সমস্যা ছিল। সো একা একা কাজ করা প্লাস ভিডিও করা অনেক ক্ষেত্রে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আসলে সনি যে সেটটা রয়েছে, এইটা যে ক্যাটালগ বা যেভাবে তৈরি করা, তো এটা কাজ করার সময় ভিডিও করা আসলে পসিবল না একা একা। সো বন্ধুরা, আমি ফুল কাজ আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটার যে সলিউশনটা কীভাবে সলিউশন। বন্ধুরা, আমার সামনে যে সেটটি ওপেন করা, এটার মডেল নাম্বার হচ্ছে, এটা সনি দেখতে পাচ্ছেন, এটার মডেল নাম্বার হচ্ছে KLV32EX330। এটা হচ্ছে এটার মডেল নাম্বার KLV32EX330। তো এই সেটটি টোটালি কিন্তু ওপেন করা এবং অলরেডি এটার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাই কিন্তু আমি অলরেডি সলিউশন করেছি। এবং এটা দেখতে পাচ্ছেন এই যে সেটটা মূলত একটা টেকনিশিয়ানের কাছে আমার কাছে এসেছিলো, এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স ছিল, এগুলো রিমুভ করা হয়েছে এবং বিভিন্নভাবে ট্রাই করেছেন উনি প্রবলেমটাকে সলভ করার জন্যে। এবং এইখানে অনেক যে ট্র্যাক, কিছু ট্র্যাক কাটিং ছিল, তো এই প্রবলেমগুলো মূলত উনি সলভ করতে পারেন নাই। তো যাই হোক, এটাকে আমি মডিফিকেশনের মাধ্যমে, এটার যে গেট সিগনালগুলো ছিল এই গেট সিগনালগুলোকে মডিফিকেশনের মাধ্যমে আমি কিন্তু এই সেটটিকে টোটালি ওকে করেছি। সো বন্ধুরা, মূলত আমি এই ভিডিওর মাধ্যমে যে মেসেজটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আসলে থিওরি যদি জানা থাকে, সেটা সনি হোক, প্যানাসনিক হোক বা যে কোনো ব্র্যান্ডের এলসিডি এলইডি টিভি হোক না কেন, সেটার সহজ সমাধান কিন্তু আপনারা সহজেই করতে পারবেন। সো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে এবং প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু মেসেজ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি, যেহেতু এটা আগে থেকেই এক টেকনিশিয়ান ভাই চেষ্টা করেছেন বিভিন্নভাবে, এটা সমাধান হয়নি, সো সেক্ষেত্রে এটার বিস্তারিত কাজ করা এবং এটার সলিউশনটা বের করা একটু যদিও কষ্ট সাপেক্ষ ব্যাপার এবং সময় সাপেক্ষ, সেই জন্য ফুল ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। কিন্তু এইখানে যে মডিফিকেশনটা করেছি সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন এইখানে লাইন উনি কেটেছিলেন, আমি এগুলোকে ভালোভাবে সোল্ডারিং আয়রনের মাধ্যমে জাম্পার করেছি এবং এই পাশ থেকেও আমি তিনি কেটেছিলেন, এইগুলোকে কিছু লাইন জাম্পার করেছি এবং কিছু লাইন কেটে দেন এটার যে সলিউশনটা, এই সলিউশনটাকে আমি বের করে নিয়ে আসছি। সো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।